টেস্ট ক্রিকেট মানেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, স্লেজিং আর উত্তেজনা প্রতি মুহূর্তে। তবে এক্ষেত্রে সবার গুরু বলা চলে বিরাট কোহলিকে। ইডেন গার্ডেন্স থেকে লর্ডস, কোহলির আগ্রাসী মেজাজের সামনে পড়তে হয়েছে বহু দেশের বহু ক্রিকেটারকে। তবে এটিও টেস্ট ক্রিকেটের সৌন্দর্যেরই অংশ। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড ভারতের দ্বিতীয় টেস্টের পর ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ আখ্যা দিয়ে টুইটারে এক পোস্ট করেছেন নিক কম্পটন, কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার, জো রুট ও কেন উইলিয়ামসনের সঙ্গে তুলনা টেনে কোহলির সমালোচনায় মাতেন তিনি। এর পিছনে রয়েছে কারণও, 2012 সালের ভারতের বিপক্ষে টেস্টে কোহলির স্লেজিংয়ের শিকার হতে হয় কম্পটনকে। টুইটার বার্তায় প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটন লিখেন, কোহলি কি ক্রিকেট বিশ্বের সবথেকে খারাপ কথা বলা ব্যক্তি নয়? 2012 সালে আমি যে তার বাজে ব্যবহারের মুখোমুখি হয়েছি তা কখনোই ভুলব না। আমি মনে করি এভাবে আমাকে মুখ হেনস্থা করে ও নিজেই নিজেকে ছোট করেছে। এই ঘটনা প্রমাণ করে কোহলির তুলনায় রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কত ভদ্র ও নম্র ক্রিকেটার, তেমনি মাথাও তাদের।